আকাশে বাতাসে পূজোর গন্ধ জানান দিচ্ছে। দুর্গাপূজোর ঢাকে কাঠি পড়তে আর বেশি বাকি নেই। শ্রেষ্ঠ উৎসবে মেতে ওঠার অপেক্ষায় প্রহর গুনছে বাঙালি। প্যান্ডেল থেকে প্রতিমা, পূজোর প্রস্তুতিতে চলছে শেষ মুহূর্তের টান। মুদিয়ালি ক্লাবেও প্রায় শেষের দিকে মণ্ডপ সজ্জা। বৃহস্পতিবার সম্পন্ন হল প্রতিমার সাজ। থিমের যুগে ভিন্ন ধারণা মেলে ধরার প্রয়াসে ব্যতিক্রমী নয় এই ক্লাব। তবে থিমের যুগেও সাবেকি প্রতিমার ভাবনা ব্যতিক্রমী করে তুলেছে দক্ষিণ কলকাতার অন্যতম নামী পুজোকে। এবারে সাজটা আমি চেষ্টা করেছি যে প্যান্ডেলের সঙ্গে রিলেটেড করার, ঠিক আছে। প্যান্ডেল যে ধরনের কিছু ইউজ পেতল ইউজ করা হয়েছে, তাতে আমিও ভেবেছি যে একটু পেতল টাচাপ দিলে তাহলে প্যান্ডেলের সঙ্গে একটুখানি সামঞ্জস্য বজায় রাখতে পারবো, সেইটা প্ল্যান করেই করেছি আর কি। এবছরের থিমের অন্যতম উপকরণ পিতল। পিতলের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে প্রতিমাকে। আমাদের ঠাকুর তো সাবেকি স্টাইলই হয়, একই মায়ের মুখ একই মূর্তি থাকে, কিন্তু বিভিন্ন রকমের সাজে আমরা সাজিয়ে তুলে নতুনত্ব আনার চেষ্টা করি। এবার অনেক কিছু ইউজ করা হয়েছে সাজের জন্য, প্রত্যেকবার যেই স্টাইলে করা হয় এবার একটু অন্য মেটেরিয়াল ইউজ করা হয়েছে, যাতে আর কি সাজ আরও মাকে বেশিভাবে উজ্জ্বল লাগে এবং সুন্দর লাগে। অভিনব থিম ভাবনা ও সাবেকি প্রতিমার মেলবন্ধন অতীত বছরের ভিড়ের সব রেকর্ড ভেঙে দেবে বলেই আশা পুজো উদ্যোক্তাদের। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।